আওয়ামী লীগ ক্ষমতায় নাই বলে আওয়ামী লীগের লোকরাই দেশে নাই, ব্যবসা বাণিজ্যের মধ্যে নাই, সমস্যা সৃষ্টি করার সক্ষমতা নাই, এ কথা বলা ভুল। আছে নানাভাবে তারা সমস্যা সৃষ্টির চেষ্টা করছে, কিন্তু অন্যায় দমনের দায়িত্ব তো ফাইনালি সরকারের উপরে। আমরা সহযোগিতা করতে পারি, কিন্তু আমরা সরকারের পক্ষকে অন্যায় দমন করতে পারি না। তো আমরা অনুরোধ করব সরকারকে যে খুব দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হোক, যাতে মানুষের জীবনে স্বস্তি আসে, জিনিসপত্রের দাম যেন স্থিতিশীল হয়। বন্ধুরা আমার, আমাদের লেবার পার্টির পক্ষ থেকে 23 দফা একটা রাষ্ট্র মেরামতের প্রস্তাবনা দেওয়া হয়েছে। এখানে সুষ্ঠু নির্বাচন, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য থেকে শুরু করে ট্রাফিক লাইট ঠিক করা পর্যন্ত, তাই না? জি। এবং গুরুত্বপূর্ণ অনেক বিষয় এখানেও সন্নিবেশিত হয়েছে। আমরা সবাই জানি যে লেবার পার্টি সহ গণফোরাম, সমমনা জোট সবাইকে নিয়েই আমরা রাষ্ট্র কাঠামো মেরামতের একটা 31 দফা কর্মসূচি ঘোষণা করেছি, সেখানে সকলেরই অংশগ্রহণ আছে। একটা প্রস্তাবনা ড্রাফট করে আমরা সবার সঙ্গে শেয়ার করেছি, সবার মতামত নিয়েছি, সবার পরামর্শ নিয়েছি, এবং সবার পরামর্শ এবং মতামত অনুযায়ী তারেক রহমান সাহেব, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি এই 31 দফা কর্মসূচি ঘোষণা করেছেন। কিন্তু এই 31 দফা আমাদের সম্মিলিত ইচ্ছার প্রকাশ, সেটা আমাদের সঙ্গে যুক্ত কোনো রাজনৈতিক দলকে তার নিজস্ব মতামত ব্যক্ত করায় বাধা দেয় না। এর বাইরেও কোনো রাজনৈতিক দলের নিজস্ব মতামত থাকতেই পারে। যেমন আমাদের লেবার পার্টির পক্ষ থেকে বলা হয়েছে যে কাস্টিং ভোটের 51 ভাগ না হলে জাতীয় নির্বাচনে কেউ ক্ষমতায় যেতে পারবে না, ওটা 31 দফায় নাই। আমরা যে এটি নিয়ে ভাবি নাই তা না, ভেবেছি আমরা, কিন্তু সবাই একমত হয় নাই বলে দেওয়া যায় নাই। ইরান সাহেব যেটা বললেন আর কি, যে ইরান, ফ্রান্স, ব্রাজিল ইত্যাদির কথা বললেন, এই সবগুলি নিয়ে রাষ্ট্রপতি নির্বাচনের কথা বলছেন উনি। সংসদ নির্বাচনে 51 ভাগ পাওয়ার কোনো দৃষ্টান্ত কিন্তু উনি দেন নাই, কিন্তু এখানে দাবিটা হলো সংসদ নির্বাচন। দুটার মধ্যে একটু তফাৎ আছে, আপনাদেরকে বুঝতে হবে। যাই হোক, এটা লেবার পার্টির মতামত অবশ্যই হতে পারে, কারণ তাদের সে অধিকার আছে মতামত দেওয়ার।